না আমাদের পক্ষ থাকবে, আমাদের সমর্থন করার তো কোনো প্রশ্ন নেই। প্রথম কথা হচ্ছে যে উত্তর ইউনাইটেড প্রাইমারি টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা কোন দলীয় রাজনীতির ছত্রছায়ায় নেই, সুতরাং কাউকে সমর্থন বা কারোর বিরোধিতা করার কোনো জায়গা নেই। আমাদের অবস্থান খুব স্পষ্ট, মানুষ যাকে ভোট দেবে তাকেই আমরা মানে মেনে নেব। আমাদের কনসার্ন ওটা নিয়ে নয়, আমরা যেটাকে নিয়ে মানে খুব উৎকণ্ঠিত সেটা হলো যে ভারতবর্ষের মধ্যে একটা মাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে মানুষ তার নিজের ভোটটা নিজে দিতে পারেন না। মানুষ যাতে নিজের ভোট নিজে দিতে পারেন তার জন্য যে লড়াই সংগ্রামী যৌথমঞ্চ থেকে চালানো হচ্ছে বা হবে সেটার পাশে উত্তর ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সর্বতোভাবে থাকবে। আমরা এবারে সমস্ত রকমভাবে চেষ্টা করব যাতে ভোট প্রক্রিয়াকে স্বচ্ছ করা যায়। যেমন ধরুন এখন থেকে মানে রুট মার্চ হচ্ছে, আমরা এর আগেই দাবি করেছিলাম যে ভোটের আগে ফোর্স পাঠাতে হবে, নির্বাচন কমিশন পাঠিয়েছেন প্রত্যেকটা বুথে কেন্দ্রীয় বাহিনী রাখা, সেটাও মেনেছে। আমরা এবার বলেছি যে প্রত্যেকটা বুথে যাতে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা থাকে, যেটাকে আমরা ওয়েব ক্যাম বলছি, এবং সেই ওয়েব ক্যামের অ্যাক্সেস যাতে পোলিং পার্টির কাছে থাকে, প্রিজাইডিং অফিসার অন্যান্য পোলিং পার্টিরা যেন দেখতে পান যে হ্যাঁ আমার ক্যামেরাটা মানে চালু আছে, সেটা নিয়েও কথাবার্তা হয়েছে। ওনারা বলছেন আমরা টেন্ডার করেছি, আশা করছি সেটা করা যাবে। আমরা বিভিন্ন বিষয়গুলোতে আমরা এরকম পরামর্শ দিয়েছি যাতে করে আলটিমেটলি প্রক্রিয়াটা স্বচ্ছ হয়, এটার জন্য আমরা সমস্ত রকম ভাবে চেষ্টা চালিয়ে যাব এবং লড়াইটা চলবে সমস্ত ভোট প্রক্রিয়া চলাকালীন এবং গণনাকালীন। যদি বুথে অনিয়ম দেখেন এইগুলো যা বললেন তাহলে কি প্রতিবাদ করবেন আপনারা? মানে প্রতিবাদ বলতে মানে আমাদের এখন থেকেই কয়েকদিন পর থেকেই আমরা একটা কন্ট্রোল রুম খুলছি, সেই কন্ট্রোল রুম চালু হবে, সেটা শুধুমাত্র পোলিং পার্টিদের জন্য নয় সাধারণ মানুষের জন্য সেই কন্ট্রোল রুম কাজ করবে। কোথাও যদি কোন রাজনৈতিক দল, সেটা শাসক দল হোক বিরোধী দল হোক, যদি কাউকে ভয় দেখায় ভোট মানে প্রক্রিয়াকে, তার ভোটদানের যে মতদানের সেটাকে যদি প্রভাবিত করার চেষ্টা করে আমাদেরকে জানালে পরে আমরা নির্বাচন কমিশনের সাথে মিলে ব্যবস্থাটাকে সঠিক করার চেষ্টা করব। আপনার কোন কোন সংগঠনের কর্মী ওখানে আছে ওই বুথে, ও দেখলো অনিয়ম হচ্ছে, ওইখানে ইসে প্রতিবাদ করবে? না, আমরা যেটা প্রচেষ্টা করছি যে তারা আমাদেরকে জানাবেন, আমাদের কন্ট্রোল রুমে জানাবেন, আমরা সেটাকে নির্বাচন কমিশনকে জানিয়ে পরে ব্যবস্থা নেব। মানে এটা পঞ্চায়েত ভোটের সময় আমরা অনেকটা করতে পেরেছিলাম, কিন্তু পঞ্চায়েত ভোটের সময় নির্বাচন কমিশন যেহেতু চাইনি যে ভোটটা স্বচ্ছভাবে হোক সেই জন্য সম্পূর্ণরূপে করতে পারেনি। কেন্দ্রীয় বাহিনীর দাবিতে আমরা সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিলাম পঞ্চায়েত ভোট, এবং আমাদের হয়ে সুপ্রিম কোর্টে আমরা হরিশাল পর্যন্ত দাঁড় করিয়েছি। এবারও আমরা বলেছি নির্বাচন কমিশনে যে যদি প্রয়োজন পড়ে আমরা কিন্তু আদালতের দ্বারস্থ হব। এবার যে কথাটা আপনি বললেন, হ্যাঁ, ভোটের দিনে যদি কোনো অনিয়ম কেউ দেখে পোলিং পার্টির অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সেই বুথকে ধরে পড়ে একদম নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়ে ব্যবস্থা নেব। আপনার কর্মী যদি বুথে থাকে, বললাম তো মানে প্রশাসনিক ভাবে তাদের পাশে সংগঠন সমস্ত রকম ভাবে থাকবে। আপনারা ভোট কর্মীদের নিরাপত্তার জন্য লড়াই করবেন? না, শুধু ভোট কর্মী বললে লড়াইটা সাধারণ মানুষ যাতে নির্বিঘ্নে ভোটটা দিতে পারে, ভোট কর্মীরা কিন্তু সাধারণ মানুষের বাইরে নয়, এই যে পুরো ভোট প্রক্রিয়াটা হয় সেখানে ভোট কর্মীরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সাধারণ মানুষ যাতে ভোটটা ঠিকঠাক ভাবে দিতে পারেন ভোট কর্মীরা তো সেই কারণের জন্যই যান। আমরা যারা ভোট নিতে যাই বা ধরুন এই ব্লক অফিসে যারা কাজ করছেন এই নির্বাচন প্রক্রিয়াটার সাথে, উদ্দেশ্যটা কি? মানুষ যাতে মানুষের ভোটটা দিতে পারে, নিজের ভোটটা নিজে দিতে পারে, সে তার পছন্দের ক্যান্ডিডেটকে যাতে চয়েস করতে পারে, এই তো। সেইটাকে করানোর জন্য যা কিছু করার আমরা এবার করবো। ভাস্কর ঘোষ।